আবেগে প্রেম হয় আর বিবেকে হয় ভালোবাসা। আবেগ তো একসময় কেটে যায়, কিন্তু বিবেক কি কখনো কাটে? তো বন্ধুরা, বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি লিমন কবির, আপনারা দেখছেন বিরোহী বাংলা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিরোহী বাংলা পরিবারের সাথেই থাকবেন। বন্ধুরা, আমরা যখন নিত্য নৈমিত্তিক কাজে পথে প্রান্তরে বের হই, মানুষের জটলায় মিশে যাই, রাস্তাঘাটে বের হই, তখন প্রায়শই কেউ একজনকে দেখে আমাদের ভালো লেগে যায়। সহজ ভাষায় যেটাকে বলে ক্রাশ, আমরা ক্রাশ খেয়ে যাই। সেই মানুষটার সাথে একটুখানি কথা বলার জন্য আমাদের হৃদয় আকুপাকু করতে থাকে, সেই মানুষটার একটুখানি সঙ্গ পাওয়ার জন্য আমাদের মন আনচান করতে থাকে, সেই মানুষটাকে টোটালি পাশে পাওয়ার জন্য আমরা কি উদগ্রীব হয়ে থাকি। এখন কোনো কারণে সেই মানুষটা যদি ভিড়ের মাঝে হারিয়ে যায়, তখন আমাদের মন বিষণ্ণতায় ছেয়ে যায়, আমরা বিমর্ষ হয়ে পড়ি। তো বন্ধুরা, এই বিষয়টা হলো কি, টোটাল বিষয়টা হলো একটা আবেগ। এই আবেগটা কিন্তু বেশিক্ষণ থাকে না, দেখা গেল সাময়িক একটু মন খারাপ হলো, মন বিষণ্ণতায় ছেয়ে গেল, কিন্তু এই পরিস্থিতিটা খুব সহজেই সেটা রিকভার হয়ে যায়। অল্প কিছুক্ষণ পরে আমরা প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে যাই, আমরা স্বাভাবিক হয়ে যাই, এই আবেগটা আর কাজ করে না। কিন্তু বিবেক, বিবেক সেটা কি জিনিস? দেখুন, কোনো একজন মানুষকে আমরা যখন পরিপূর্ণভাবে জেনে যাই, তার ভালো দিক, তার মন্দ দিক, তার আচরণ স্বভাব, তার সামাজিকতা, তার ফ্রেন্ড স্টাফ, তার টোটালি চলন বলন সব কিছু সম্পর্কে আমরা যখন জেনে যাই, সব জেনে যাওয়ার পর যে মানুষটাকে ভালো লাগে সেটা হলো ভালোবাসা। আর এই ভালোবাসাটা তৈরি হয় বিবেকের মাধ্যমে। আমরা অনেক সময় প্রেম আর ভালোবাসাটাকে একসাথে গুলিয়ে ফেলি, আবেগ আর বিবেকটাকেও একসাথে গুলিয়ে ফেলি। দেখুন, রাতের বেলা আমরা অনেক সময় ঘুমে স্বপ্ন দেখি না, স্বপ্নে দেখি আমরা রাজা বাদশাহ হয়ে গেছি, আমাদের ডানা গজিয়েছে, আমরা আকাশে উড়ে বেড়াচ্ছি। তো ঘুম যখন ভেঙে যায় তখন কি হয়, আমরা ধপাস করে পৃথিবীতে পড়ে যাই, আমরা বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়ি, আমাদের মোহভঙ্গ হয়। তা আবেগ ঠিকই এক সময় কেটে যায়, এটার স্থায়িত্ব খুবই কম, আবার এর উত্থান পতন আছে, আবেগের জোয়ার ভাটা আছে। কখনো দেখবেন যে আবেগ মনের মধ্যে এমনভাবে কাজ করছে যেমন সাগর উছলে পড়তেছে, সেরকম আবেগ আপনার মনে কাজ করতেছে। আবার আবেগের কোনো সময় ভাটা পড়ে যায়, তখন দেখবেন যে আপনার চোখের সামনে অনেক নৃশংস ঘটনা ঘটছে কিন্তু আপনার ভিতরে তেমন কোনো আবেগ কাজ করতেছে না। তো আবেগের এরকম উত্থান পতন হয়, কিন্তু বিবেক সবসময় সদা জাগ্রত। বিবেক কি? বিবেক দিয়ে আপনি যে কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটা হবে আপনার সঠিক সিদ্ধান্ত, তবে সেক্ষেত্রে আপনার বিশ্লেষণের ক্ষমতা থাকতে হবে, মানুষকে চেনার ক্ষমতা থাকতে হবে। বিভিন্নভাবে আমরা কি মানুষের সাথে মিশে, মানুষের সাথে কথা বলে, বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আমরা সঠিক মানুষকে চিনতে পারি। তো আবেগ আর বিবেকের এই পার্থক্যটা আমরা সকলেই জানি, তারপরেও আমি ছোট্ট করে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন এবং বিরোহী বাংলা পরিবারের সাথেই থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ।